সুপ্রভাত মির্জি কালীকথা শ্রীকৃষ্ণ তার শিষ্য তার ছাত্র অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি মোহ ত্যাগ করো যুদ্ধে প্রবৃত্ত হও পশ্চাৎপদ হও না এটিই হলো আদর্শ ফল যাই হোক না কেন তুমি কর্ম করে যাও নক্ষত্ররাজি কক্ষচ্যুত হতে পারে যুদ্ধ করতেই হবে ভীরুতা কাপুরুষতার দ্বারা কিছুই লাভ করা যায় না আর পশ্চাৎপসরণের দ্বারা কোনো বিপদকে দূর করা যায় না বললেন শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বামী বিবেকানন্দ এই যে কথাগুলো এগুলো খুব পছন্দ করতেন তার বইতে তার লেখাতে এই শ্লোকটির খুব বেশি করে উল্লেখ পাওয়া যায় মিথ্যে কালী কথা শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে মির্চি কালী কথা ভগবত গীতা হচ্ছে জ্ঞানের রত্ন ভাণ্ডার আমাদের সঠিক জীবন যাপনের জন্য পথ নির্দেশ এবং এই গীতা পাঠে যে উপকার আছে উপযোগিতা আছে গীতার যে মাহাত্ম্য রয়েছে তা আমরা সবাই জানি আমাদের জন্ম মৃত্যু বিবাহ সব ক্ষেত্রেই আমরা যদি গীতার উপদেশ মেনে চলি গীতার উপদেশকে কাজে লাগাই তাহলে হয়তো অনেকটা ভালো থাকতে পারবো তা নাহলে দেখুন দেবাদিদেব মহাদেব পর্যন্ত এর গুণগান করেছেন আর প্রতিটি অধ্যায়কে নিয়ে তিনি আলাদা আলাদা গল্প বলেছেন আজ আমি অষ্টাদশ অধ্যায়ের গল্পটি বলবো মিছি কালী কথা শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে পার্বতী বলছেন হে স্বামী শ্রীমদ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের মাহাত্ম্য আপনি বর্ণনা করেছেন কৃপা করে যদি এখন অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করেন শ্রী শিব বলছেন হে হিমালয় সুতে পার্বতী তবে এখন শ্রীমদ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ কর এটা বেদের চেয়েও মহত্তর অপার আনন্দদায়ী এই অধ্যায়ের মাহাত্ম্য কারো শ্রবণে প্রবেশ করা মাত্রই তার সকল জাগতিক কামনা বাসনা দূর হয়ে যায় বিশুদ্ধ ভক্তের কাছে এটা দিব্য অমৃত ভগবান বিষ্ণুর জীবনস্বরূপ এবং দেবরাজ ইন্দ্রের দেবতাদের সনক ও সনন্দ পরিচালিত মহাযোগীদের মনে সান্ত্বনা স্বরূপ একবার যদি কেউ এই অধ্যায় পাঠ করে তাহলে যমদূত পর্যন্ত সরে যায় অন্য কোনো কিছুর পাঠে এত শিগগির দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যায় না এখন খুব ভক্তি সহকারে গীতার অষ্টাদশ অধ্যায় শ্রবণ কর বললেন শ্রী শিব পার্বতী দেবীকে মির্চি কালী কথা শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে মির্চি কালী কথা গীতার অষ্টাদশ অধ্যায় নিয়ে দেবাদিদেব মহাদেব পার্বতীকে তার মাহাত্ম্য বর্ণনা করছেন আর প্রতিটি অধ্যায়ের কথা বলতে গিয়ে যেমন একটি একটি করে গল্প তিনি বলেন সেরকম একটি গল্প এখানেও বলবেন এই অষ্টাদশ অধ্যায় সম্পর্কে বলতে গিয়ে এটি আমরা পাচ্ছি পদ্ম পুরাণ থেকে গল্পটি এইরকম মেরু পর্বতের সর্বোচ্চ শিখরে বিশ্বকর্মা নির্মিত অমরাবতী অবস্থিত এই স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র ও তার পত্নী শচী দেবী দেবতাদের দ্বারা সেবিত হন একদিন স্বর্গরাজ ইন্দ্র শান্তভাবে বসে আছেন হঠাৎ তখন তিনি দেখতে পেলেন এক সুপুরুষ সেখানে আবির্ভূত হলেন
আর ভগবান বিষ্ণুর ভৃত্যরা সকলে মিলে তার সেবা করতে লাগলো। এই সুন্দর যুবা পুরুষকে দেখা মাত্রই দেবরাজ ইন্দ্র তার আসন থেকে যেন মাটিতে পড়ে গেলেন, টলমল করে উঠল তার আসন। তখন ইন্দ্রের সেবারত দেবতাগণ মাটি থেকে ইন্দ্রের মুকুটটি তুলে সেই সুপুরুষটির মাথায় পরিয়ে দিলেন। তারপর সমস্ত দেবতা ও স্বর্গবাসীগণ এই নতুন স্বর্গরাজকে আরতি অপূর্ব সঙ্গীত লহরী দ্বারা বন্দনা করতে লাগলেন। ইন্দ্র তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, এ কি হচ্ছে? মহারিষিগণ সেখানে আবির্ভূত হয়ে তাদের আশীর্বাদ বর্ষণ করছেন, বৈদিক মন্ত্র জপ করছেন, গন্ধর্ব অপ্সরা বৃন্দ নৃত্যগীত শুরু করছে। এইভাবে নতুন ইন্দ্র, যিনি প্রথানুসারে 100 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেননি, দেবতাদের এবং স্বর্গলোকের অধিবাসীদের দ্বারা সম্পাদিত শত প্রকার সেবা উপভোগ করতে শুরু করে দিলেন। প্রাক্তন ইন্দ্র এই সমস্ত কাণ্ড দেখে খুব বিস্মিত হয়ে গেলেন। তারপর কি হলো বলছি, কটি গানের পর আপনি কিন্তু সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। মিছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিছি।